মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে কোচবিহার শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ল। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার রাত থেকেই কোচবিহারে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন শহরবাসী। পাশাপাশি ভারী বৃষ্টির ফলে তোর্ষা নদীর জল অনেকটা বেড়ে গিয়েছে। তোর্ষা নদীর জল বাড়ায় নদীর সংলগ্ন চর এলাকায় মানুষের বাড়িতে ঢুকে পড়েছে জল।